আবারও ব্যবসায়ের ওপর আক্রমণ এবার ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দু স্কুল সংলগ্ন এলাকায় জানা যায় ব্যবসায়ী শাহজাহান শেখ বারি হাসনাবাদ থানার নোয়াপাড়ায় এদিন সকালে বসুরহাটের এক ব্যবসায়ীর বাড়িতে আসছিলেন তিনি সেই সময় পিফাই এলাকায় আসতে একটি অ্যাপাচে মোটর বাইকে করে এসে দুষ্কৃতীরা পিছন থেকে তাকে গুলি করে পালায় গুলি লাগে তার পেটে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে এ বিষয়ে এলাকাবাসীরা প্রশাসনিক তদন্ত চেয়ে দোষীদের শাস্তির দাবি করেছে আমার তো মনে হয় ছেলেটা ভালো ছেলে যেই বা যারা করুন করেছে অন্যায় ওই তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি কোনো পুরনো শত্রুতা নাকি ব্যবসায়িক লেনদেনের জোরে গুলি চালানো তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনা এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা